আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জাভা ক্লাসেস এবং অবজেক্টস নিয়ে। সো আমরা জানি যে জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা ছাড়াও আরও ম্যাক্সিমাম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা স্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি। সো এগুলাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট সেটা থাকার কথা। যদিও আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যেহেতু লার্নিং স্টেজ আছে, আমার নিজের অনেক কিছু শেখার বাকি আছে। সো ইনশাল্লাহ এটা যদি মোটামুটি ভালোভাবে যদি শিখতে পারি, দেন বাকিগুলো ট্রাই করবো। সো এখানে কিছু ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া আছে, যেমন এভরিথিং ইন জাভা অ্যাসোসিয়েটেড উইথ ক্লাসেস অ্যান্ড অবজেক্ট অ্যালং উইথ ইটস অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। সো আমরা লাস্ট ভিডিওতে দেখছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড ক্লাস। তো সব কিছুই এই অবজেক্ট এবং ক্লাসকে ঘিরে। সো অ্যাট্রিবিউটস, আমরা জানি যে প্রতিটা ক্লাসের কিছু অ্যাট্রিবিউটস বা ডাটা বা প্রপার্টি বা কোনো ইনফরমেশান থাকবে, এবং সাম মেথডস থাকবে। সো মেথডস আমরা অলরেডি দেখছি। সো ফর এক্সাম্পল, ইন রিয়েল লাইফ আ কার ইজ অ্যান অবজেক্ট। সো রিয়েল লাইফে কার কিন্তু একটা অবজেক্ট, অ্যান্ড কার হ্যাজ সাম অ্যাট্রিবিউটস অলসো। সো অ্যাট্রিবিউটসগুলো কী? যেমন ওয়েট, কালার। সো অ্যাট্রিবিউটসটা আমি যদি আরেকটু যদি সহজ করে হয়তো বুঝাতে চাই, তাহলে এটা হইতে পারে যে কারের যে কোনো অবজেক্টের ইনফরমেশান। সো যে কোনো ইনফরমেশান হইতে পারে, যেমন এটার প্রাইস কত, এটার ওয়েট কত, এটার কালার কী, এগুলা এরকম। আর মেথড হচ্ছে, আমরা আগের ভিডিওগুলোতে দেখছি হয়তো বা, মেথড হচ্ছে একটা পার্টিকুলার পার্ট অফ কোড যেটা আমরা এক্সিকিউট করলে কোনো একটা পার্টিকুলার ফাংশন অথবা লজিক কাজ করবে ওই এরকম। সো যেমন ড্রাইভ নামে যদি আমি যদি একটা ফাংশন যদি ক্রিয়েট করি, আর এই ড্রাইভ মেথডটা আমি যদি এক্সিকিউট করি, তাহলে কারটা ড্রাইভ করবে, এটাই স্বাভাবিক। আর ব্রেক নামের যদি আমি যদি কোনো ফাংশন যদি ক্রিয়েট করি, যখন এই ব্রেক মেথডটা এক্সিকিউট করবে, তখন কারটা ব্রেক করবে। সো ক্লাস ইজ লাইক অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর অর ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। তো আমরা যেহেতু আগেও বলছি, আমরা অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্লাস ইউজ করব। সো এ কারণে ক্লাসটাকে অবজেক্ট কনস্ট্রাক্টর অথবা ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট বলা হচ্ছে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে, যদিও ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আগে প্রথম ভিডিওতে হয়তো বা দেখেছি এই টিউটোরিয়ালের। সো তারপরেও আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব, এবং কীভাবে অবজেক্ট ক্রিয়েট করব সেটা প্র্যাকটিক্যালি দেখব। সো আমি এখানে যে জাভা প্রজেক্ট আছে, যে ফোল্ডারটা বা যে প্যাকেজটা, এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ক্লাস ক্রিয়েট করব, অ্যান্ড ক্লাসের নাম দেবো হচ্ছে অবজেক্ট ডেমো। একটা কথা আমি বলিনি, আমি হয়তো বা আগে বলতে ভুলে গেছি, আমরা যখন ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের যে ফার্স্ট লেটার সেটা আপার কেস হবে সবসময়। আর এটা যেহেতু অবজেক্ট ডেমো ক্লাস, আমি এই ক্লাসটা যেহেতু রান করবো, আমার এখানে মেইন ক্লাসটা, মেইন মেথডটা দরকার। জাস্ট ফিনিশ করে দিলাম, রিকার্সন ডেমোটা আমি জাস্ট ক্রস করে দিচ্ছি, সেটা দরকার নেই। এখন আমি আরেকটা ক্লাস করব জাভা প্রজেক্টের ভিতর, ক্লাস, অ্যান্ড এটার নাম হচ্ছে কার ক্লাস। সো কার ক্লাস আমাদের মেইন মেথড দরকার নেই, কারণ আমাদের মেইন মেথড, আমাদের যে, আমরা জানি মেইন মেথডের ভিতর যে কোডটা থাকবে সেটাই এক্সিকিউট হবে, আর আমরা আমাদের কোড এক্সিকিউট করার জন্য একটা মেইন মেথড থাকতে হবে। সো আমরা সেই মেইন মেথডটা অবজেক্ট ডেমো ক্লাসের ভিতরে আমরা ক্রিয়েট করেছি। সো আমরা বলছি যে একটা ক্লাসের কিছু থাকবে প্রপার্টিস, অথবা এটাকে কী বলে, অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস অথবা অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস থাকবে। সো অ্যাট্রিবিউটসগুলো যেমন ইন্ট ওয়েট, ইন্ট ওয়েট অ্যান্ড ইন্ট প্রাইস, and then string color, right? So amra let's say weight jeta shetar value dilam hocche koto 200, ami jani na ashole koto kg hoy normally, price jeta ekta random number, and color ta string let's say white। So amra ekhane kichu attributes করলাম, লিখলাম এখানে, অ্যান্ড একটা মেথড লেটস সে পাবলিক
void এই মেথডটা কিছু রিটার্ন করবে না আমাদেরকে দেন মেথড নেম হচ্ছে লেটস সে ড্রাইভ এখানে জাস্ট আমরা প্রিন্ট করাবো ড্রাইভ ইজ এক্সিকিউটিং এই মেথডটা যখন কল হবে তখন এই স্ট্রিংটা ডিসপ্লে করবে বা ডিসপ্লে করবে হ্যাঁ সো নর্মালি আমরা এই ক্লাসের ভিতর এভাবে যে ভেরিয়েবলের যে ভ্যালু সেটা আমরা কি যে কী করি ডিক্লেয়ার করবো না বা ইনিশিয়ালাইজ করবো না এটা আমরা অন্যভাবে সেট করব বাট এখানে আমি বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য আমি এটা জাস্ট ইয়া করলাম এটা জাস্ট নর্মাল আমরা যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করি সেরকমই জাস্ট এই জিনিসটা আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলোর ভিতর দেখছি সো নাথিং নিউ এখানে সো আমরা এখন কিভাবে ক্লাস ইউজ করে আমরা অবজেক্ট ক্রিয়েট করব সো আমরা এই মেইন মেথডের ভিতর আমরা অবজেক্টটা ক্রিয়েট করব কার ক্লাসের সো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে কার যে ক্লাসটার নাম যে সি এ জাস্ট লিখে কন্ট্রোল স্পেস প্রেস করব তাহলে কিন্তু আমাদের এখানে কার যে জাভা প্রজেক্ট জাভা প্রজেক্টটা হচ্ছে এই যে প্যাকেজ এটাকে আমরা প্যাকেজ বলতেছি সো জাভা প্রজেক্ট যে প্যাকেজের ভিতর যে কার ক্লাসটা আছে এই যে এখানে কোথায় এই যে এই কার ডট জাভা সেটা আমাদেরকে এখানে শো করতেছে সো আমরা জাস্ট এন্টার ক্লিক করব দেন হচ্ছে অবজেক্ট নেম অথবা রেফারেন্স রেফারেন্স কিসের রেফারেন্স অবজেক্টের রেফারেন্স অথবা অবজেক্ট নেম সো আমরা জাস্ট এটাকে কার লিখলাম অ্যান্ড দেন নিউ কিওয়ার্ড অ্যান্ড দেন কন্ট্রোল স্পেস প্রেস করলে কার রাউন্ড ব্রেকেট অ্যান্ড দেন সেমিকলন সো এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম এই নিউ কার রাউন্ড ব্রেকেট সেমিকলন পার্টটাই হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এখানে আর এটা হচ্ছে কার ক্লাসের যে কার টাইপ আর এটা হচ্ছে রেফারেন্স অথবা কারের যে অবজেক্ট নেম অবজেক্ট নেম সো এখন কার ক্লাসের ভিতর আমরা এখানে কিছু প্রপার্টি বা অ্যাট্রিবিউটস আছে যেমন ওয়েট প্রাইস কালার সো আমরা যদি ওই প্রপার্টিগুলো যদি এখান থেকে যদি আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা জাস্ট এই যে কার যে অবজেক্টটা আছে আমরা এটা জাস্ট লিখবো কার ডট এটা লেখার পর আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে যে কার কালার প্রাইস ওয়েট এবং আরেকটা আমরা এই যে ড্রাইভ মেথড যেটা ড্রাইভ মেথডটাও শো করতেছে সো আমরা কিন্তু এই অবজেক্ট নেমটা ইউজ করে কিন্তু আমরা এই যে ক্লাসের ভিতর যে প্রপার্টি বা অ্যাট্রিবিউটস বা মেথডস সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি তো আমরা যখন সিস আউটের ভিতর লেটস আমরা ডিসপ্লে করাইতে যদি চাই যেমন কার ডট কালার তাহলে কিন্তু জাস্ট কোডটা এক্সিকিউট করতেছি তাইলে কিন্তু এই যে হোয়াইট যেটা আমরা এখানে ডিক্লেয়ার করছি যে কারের যে ভ্যালু যেটা অ্যাসাইন করছি সেটা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে কনসোলে সো এভাবে কিন্তু আমরা এই যে বাকি যে ভেরিয়েবল সেগুলো ইয়া করতে পারবো আর এই কার যে অবজেক্টটা সেটা আমরা ইউজ করে কিন্তু আমরা এই যে যে মেথডটা ডিক্লেয়ার করছি ওইখানে লেটস সে কার ডট ড্রাইভ ড্রাইভ মেথডটা আমরা এখানে কল করলাম তো আচ্ছা এখানে ড্রাইভ মেথড এরর কেন দেখাচ্ছে আচ্ছা ড্রাইভ মেথডটা এরর কারণ এখানে ড্রাইভ মেথডের ভিতরেই আমরা কিন্তু একটা আর এটা রিটার্ন টাইপ নাই এর ভিতরে কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এই ফাংশনটা অলরেডি লেখা আছে তো এই কারণে আমরা জাস্ট কার ডট ড্রাইভ এটা জাস্ট এভাবে লিখলেই জাস্ট এটা এক্সিকিউট হবে আর এটার যেহেতু কোনো রিটার্ন টাইপ নেই তাহলে এই পাশে আমাদের ওরকম রিটার্ন করার জন্য স্ট্রিং বা ইন্ট ওরকম কিছু থাকবে না জাস্ট এটা জাস্ট আমরা যদি সেভ করে এক্সিকিউট করি তাহলে আমাদের ওই এই ড্রাইভ মেথডের ভিতর যে জিনিসটা আছে সেটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে আমরা যদি কোডটা যদি রান করি ড্রাইভ ইজ এক্সিকিউটিং সো এখানে যে কোডটা আছে সেটা এই লাইনের মাধ্যমে আমরা এক্সিকিউট করতেছি
তো এই ভিডিওতে আমরা এই নিউ কার রাউন্ড ব্রেকেট, এটার মানে হচ্ছে আমরা কার ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, তো নিউ কিওয়ার্ডটা আমাদের সবসময় অবজেক্ট ক্রিয়েট করার সময় দু একটা কেস এক্সেপশনাল, বাট নর্মালি আমাদের আমরা এই যে নিউ কিওয়ার্ডটা ইউজ করে আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করব। আর এই এতটুকু পার্ট এটাকে আমরা, এটা হচ্ছে একটা জাস্ট কনস্ট্রাক্টর, যদি এটা যদি কোনো ক্লাসের ভিতরে যদি থাকে এটাকে কনস্ট্রাক্টর হিসেবে বলা হবে, বাট আমরা যখন নিউ এই কোনো, যদি লেটস সে এখানে কার ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে নিউ কার অ্যান্ড দেন রাউন্ড ব্রেকেট। তো এই এতটুকু কোড হচ্ছে আমরা এখানে কার ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি অথবা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো অবজেক্ট অ্যান্ড ইনস্ট্যান্স দুইটাই সেম কথা, সো যেটাই আপনাদের সুবিধা হয় মনে রাখার জন্য সেটা ইয়া করবেন। আর এখানে যে কারটা সেটা হচ্ছে রেফারেন্স, রেফারেন্স অফ এই যে কার অবজেক্ট অথবা অবজেক্ট নেম, যেটা আমরা এটা মনে রাখার জন্য ইয়া করতে পারি। সো এই অবজেক্ট নেমটা ইউজ করে আমরা কার ক্লাসের যে প্রপার্টি বা অ্যাট্রিবিউটস বা মেথড সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।